ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোক জমা করে আর লাঠি ছোঁটা নিয়ে আক্রমণ করা হচ্ছে পুলিশের সামনে। আবার আমি পাহাড় হচ্ছে সরিষার মোড়ে, এখানেও বিশাল বড় জনতা চিৎকার করে স্লোগান দিচ্ছে আর আটকাবার চেষ্টা করছে, কোন পুলিশ নাই। এরকম ভাবে সিরাকোলেতে শওকত মোল্লা ভাষণ দিয়ে উত্তেজিত করছে সবাইকে, রাস্তা ব্লক করেছিল, পুলিশ সরালো, লাঠি নিয়ে আর ইট নিয়ে আমাদের কনভয় আক্রমণ করলো, একাধিক গাড়ি ভাঙা হয়েছে, আমাদের গাড়িতেও পাথর পড়েছে, আর এটা লাগাতার চলছে। একেবারে দিলীপ বাবু, আজকে সকালে আপনি যে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে হামলা হতে পারে, কথা আপনি বলেছিলেন, এবং তারপর যেটা আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসে তারা পথ অবরোধ করেছে এবং তাদের মিছিলও ছিল, হঠাৎ করে এই গন্ডগোলের সৃষ্টি কি করে হয় দিলীপ বাবু? দেখুন, আমি শুনছিলাম আপনাদের চ্যানেলে সৌগত বাবুর কথা, ওনার মতো কিছু জ্ঞান পাপি সব জেনেও চোখ বন্ধ করে থাকেন, এটা মহাপাপ। স্বীকার সত্য স্বীকার করার হিম্মত নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার হিম্মত নাই, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে জায়গায় জায়গায় পুরো ডায়মন্ড হাউস রোড জাম করা হয়েছে, ওনাকে ভেবেছেন এটা কি আলাদা জমিদারি নাকি, না ভারতবর্ষের বাইরে কেউ ঢুকতে পারবে না। সেই জন্য এই যে গুন্ডা দিয়ে রাজনীতি করার যে পরম্পরাটা বাংলায় শুরু হয়েছে, এটা শেষ হওয়ার দরকার আছে, তার বিরুদ্ধে লড়াই। এই মাত্র আমাদের কাছে দস্তিপুর মোড়ে বেশ কয়েকটা গাড়ি ভাঙা হলো, কয়েকজনের মাথা ফাটানো হলো, আবার সরিষার মোড়েও বিরাট জনসংখ্যা ছিল, কোনো পুলিশ নাই, লাগাতার আমরা এগোচ্ছি, কিন্তু আমাদের এখানে মাননীয় সভাপতির গাড়ির চার পাঁচটা বড় ঢিল মারা হলো, বুলেট প্রুফ গাড়ি বলে কোনো ক্ষতি হয়নি, নাহলে ওনার সামনে কাঁচটাই ভেঙে যেত। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি চিঠি দিয়েছেন বলে আপনি জানিয়েছেন আজকে সকালবেলা, এবং তারপরে আজকে যেভাবে আটকানো হলো, হামলা হলো আপনাদের গাড়িতে এবং সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা হয়েছে, আমাদের গাড়ির কাঁচও কিন্তু ভেঙেছে, যেভাবে বিজেপির সভাপতিকে আটকানো হলো, এরপর আপনাদের কি পদক্ষেপ? না, পুরোপুরি গুন্ডা রাইস হয়ে গেছে, জঙ্গল রাইস শুরু হয়ে গেছে, কোনো নিয়ম কানুন নেই, পুলিশ প্রশাসনের সামনে পুলিশ নিষ্ক্রিয় একেবারে দাঁড়িয়ে আছে, তারা মনে হয় পুলিশকে বলাই হয়েছে যাতে আক্রমণ হয় ওরা কিছু না করে। তো এই ধরনের এই সরকার চলছে যেখানে আইন কানুন কিছু নাই, তো কোন সভ্য জগতে এটা হতে পারে কি? বাংলার মানুষ সব দেখছেন, মিডিয়ার উপরে অ্যাটাক করা হলো, মিডিয়ার গাড়ি ভাঙা হচ্ছে, ক্যামেরা ভাঙা হচ্ছে, আমাদের সামনেই তারা যখন কভার করছে তাদের বারবার অ্যাটাক করা হচ্ছে, আর টিএমসির ঝান্ডা নিয়ে টিএমসির সভা থেকে তাদেরকে উত্তেজিত করা হয়েছে, আক্রমণ করা হচ্ছে। দিলীপ বাবু, তাহলে কি এই যে এই যাত্রাপথে যা যা ঘটনা ঘটেছে, যেভাবে হামলা হয়েছে, আবারও কি কেন্দ্রকে আপনারা জানাবেন, আপনি জানাবেন, আবার চিঠি লিখবেন? হামলা তো লাগাতার হচ্ছে, এখনো ডায়মন্ড মোড়ে ঢুকিনি আমরা, দু এক জায়গায় এরকম হতে পারে শোনা যাচ্ছে, জমায়েত করা হয়েছে আর সকাল থেকেই শোনা যাচ্ছিল, কিন্তু আমরা ঠিক করেছি এখানে আসবো, কারণ ডায়মন্ড হারবারের লোকের উপরে বহু অত্যাচার হয়েছে, পঞ্চায়েত ইলেকশনে একটা সিটও এখানে নমিনেশন করতে দেওয়া হয়নি, আর সবচেয়ে মানে আইন কানুনের সমস্যা এবং গুন্ডাবাজি আর অসামাজিক বা সমাজ বিরোধী দৌরাত্ম্য সবচেয়ে বেশি, তাই আমরা চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি, তারা ভারতবর্ষের লোকের দেখার দরকার আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি বিজেপি, আমরা তার সঙ্গে কথা বললাম। তাদের কনভয় এগিয়ে চলেছে, কিন্তু দফায় দফায় আমতলার পর থেকে আমরা দেখেছি যে কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, লাঠি নিয়ে আমরা দেখেছি যে হামলা করা হয়েছে, এবং একটি বাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাসের সামনের কাঁচ ভেঙে গেছে, সংবাদ মাধ্যমের গাড়িতেও কিন্তু হামলা হয়েছে, আমাদের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, সেই ছবিও আপনারা দেখেছেন। সরাসরি দেখতে পাচ্ছেন এই ছবি, এখানেও কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন, রাস্তা ভরে রয়েছে একেবারে কাঁচে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয় দফায় দফায় আজকালও সিরাকোল মোড় থেকে আমরা দেখলাম সেই ছবি, এবং তারপর যতটা এগোচ্ছে কনভয় বেশ কিছু জায়গায় কিন্তু আটকানো হচ্ছে কনভয়, এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে, লাঠি উঁচিয়ে আমরা দেখেছি যে মানুষজন তারা এগিয়ে এসেছে, গাড়িতে চড়থাপ্পড় মারা হয়েছে, এবং সংবাদ মাধ্যমের গাড়ি সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, আমরা একটি বাসের ছবি এক্ষুনি দেখছিলাম, সেই বাসের সামনের কাঁচ ভেঙে গিয়েছে।